ওই যে এতদিন লাগে কথাবার্তা কইছি যে আমার বিয়ে হইছে। ও প্রেম করে বিয়ে করছেন, মাশাআল্লাহ খুব সুন্দর। তো আসলে 25 বছর আগে আপনারা কিভাবে প্রেম করলেন? তখন তো মোবাইল ছিল না, সরাসরি সরাসরি কিভাবে দেখলেন, কিভাবে পরিচয় হলো সেই কথাটা? ওই এতদিন এই জায়গা গেছে, ওই কোথায় গেছে? এই সরুইতে। আচ্ছা, সরুইতে আপনার বাড়ি? বাসর বাড়ি সরুইতে। আচ্ছা, সরুইতে কোন জায়গায়? কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা হ্যাঁ, বলুন একটু ডিটেলস আকারে কিভাবে পরিচয় হলো, কিভাবে কি হলো একটু বলুন। পরিচয় সে ধরনা দেখছি, শুনছি, কথাবার্তা কইছি, এনে এনে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে যে বোনটিকে দেখছেন, সেই বোনটি আসলে তার স্বামী দীর্ঘদিন থেকে অসুস্থ, তো আজ আসছে আপনাদের কাছে একটু সাহায্যের জন্য, সহযোগিতার জন্য। তো আমরা তার জীবনের বাস্তব এবং সত্য তো ঘটনাটাই শুনবো। তো চলুন আমরা কথা বলি এই বোনটির সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি ভালো। একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, জোরে বলতে পারবেন? জি। আচ্ছা, তো বলেন আসলে আপনার জীবনে কি ঘটেছে, কি হয়েছে, সেই কথাগুলো বলেন। আসলাম স্যার, সরকারি জায়গা, এখানে তো আইসিআই নন্দ্রগড়ে থাকি, গড় দুয়ের নাই, আইটাই নাই। স্বামী অসুস্থ, স্বামীকে চিকিৎসা করাইতে হারিনে, খাইতে লইতে কষ্ট চলতে। আচ্ছা, তো একটু জোরে কথা বলবেন। তো এই যে সরকার তো বিভিন্ন যাদের যাদের সম্পদ নেই তাদেরকে তো ঘর দিচ্ছে, তো আপনারা পান নাই? পাই নাই তো, কই স্যার ইয়ের কাছে দিয়েছি, কমিশনার কাছে নাম দিয়েছি, কই কিছু দেয় না। এখন কি বলছে কমিশনার, কি বলছে, দিবে বলছে? আচ্ছা, বরাদ্দ হয়নি এখনো? আচ্ছা, তো আসলে আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? 25 বছর হলো। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? ছেলে একজন। ছেলে কি করে? কিছু করে না স্যার। ছেলের বয়স কত? বয়স 17-18। 17-18। তো ছেলেদের কিছু করে না, তাহলে এই যে বাবা অসুস্থ, মা আজকে ইউটিউবের সামনে আসছে, ক্যামেরার সামনে আসছে সাহায্যের জন্য, তো এটা কি ছেলের লজ্জা হবে না? ছেলের অসুস্থ, ছেলে তেমন ভালো না, শরীর খারাপ, রক্ত নাই শরীরে, শরীর অসুস্থ। আচ্ছা, তো আসলে আপনার বিয়েটা কিভাবে হলো সেই কথাটা একটু বলুন। বিয়ে হয়েছে স্যার, আগে বউ ছিল কইতে একটা না, মানে আরেক আরেক ঘরের বউ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। খুব সুন্দর। তো আসলে 25 বছর আগে আপনারা কিভাবে প্রেম করলেন? তখন তো মোবাইল ছিল না, সরাসরি সরাসরি কিভাবে দেখলেন, কিভাবে পরিচয় হলো সেই কথাটা? ওই এতনে এই জায়গা গেছে, ওই কোথায় গেছে? এই সরুইতে। আচ্ছা, সরুইতে আপনার বাড়ি? বাসর বাড়ি। আচ্ছা, সরুইতে কোন জায়গায়? কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা হ্যাঁ, বলুন একটু ডিটেলস আকারে কিভাবে পরিচয় হলো, কিভাবে কি হলো একটু বলুন। পরিচয় সে ধরনা দেখছি, শুনছি, কথাবার্তা কইছি, এনে এনে। এখন রাস্তায় দেখছেন না অন্য কোথাও দেখেছেন? আমরা যে জায়গা থাকতাম সেই জায়গাতে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার বাবার বাড়িতে গেছে, কেন গেছে? উনি উনি কি কাজ করতেন? এনে আগে ওই মাছের মাছ চাষ করতো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো এনে দেয়া হয়েছে, ওইভাবে দেখা হওয়াতে কথা হলো। তো সে যে আগে বিয়ে করেছে, তো সেটা মানে বলে নেই আপনাকে? জি না, জানি না। আচ্ছা, তো বিয়েটা কি বাবা মার কথাবার্তাতে মিলজিল করে হয়েছে, না দুজনে হাত ধরে চলে আসছে? না, বাবা মা জানে, মানে আমি বই এনে যাই, আমি বই আমি। আচ্ছা আচ্ছা, মা বাবাকে বলছেন যে আপনার পছন্দ হয়েছে। আচ্ছা, তো বিয়ের কতদিন পরে শুনলেন যে আপনার স্বামীর আরেকটা ওয়াইফ আছে? অনেকদিন পরে। অনেকদিন পরে। তো ও আপনার যে সতিনটা ছিল সে কোথায় ছিল? সে বাড়িতে থাকে, তাকে বাড়ি আছে, বাড়িতে আমার বাড়ির জায়গা দেন। মানে আপনার স্বামীর বাড়িতেই থাকে? জি, আমার জায়গা দেন। আচ্ছা, যখন বিয়ে হয়েছে তখন আপনি কোথায় ছিলেন? এ সরকারি জায়গাটা ছিল।
মানে সরকারি জায়গায় মানে তাদের বাড়িতে উঠায় নেয়নি আপনাকে আচ্ছা কি কারণে নেয়নি সেটা কি আপনার আত্মীয়স্বজন মা বাবা জিজ্ঞেস করেনি একবারও ও আচ্ছা বউ জায়গা দেন জি বউ জায়গা দেন আচ্ছা আচ্ছা বাড়িতে দিতে দেন মানে তার ওয়াইফ বাড়িতে উঠাইতে দেয় না আচ্ছা তো আসলে আমরা তো যতটুকু জানি বাঙালি মেয়েরা সতিনের ঘরে ভাত খেতে চায় না কিংবা স্বামীর ভাগ কেউ কাউকে দিতে চায় না তো আপনি সবকিছু জানার পরও এত বছর কিভাবে সংসার করলেন সেই কথাটাই বলুন স্যার স্বামী ভালো আছিল মানে স্বামী একটু সোজা হয়ে ক্যামেরার দিকে স্বামী দিয়ে নিয়ে রয়েছি আর কি নইলে কোনো মেয়ে লোক থা না কিরিয়ে রয়েছি মানে স্বামী আপনাকে অনেক ভালোবাসত এই কারণে আপনি তার কাছে যে ভালোবাসতেন খুব ভালো আছিল স্যার আচ্ছা সে কি কাজ করতো মাছের ব্যবসা করতো ফিশারি করতো মাছের শ্বাস করতো আচ্ছা আচ্ছা তো এখন বর্তমানে কতদিন থেকে অসুস্থ ওই 4-5 বছর কোনো রোজই রোজগার নাই স্যার 4-5 বছর থেকে তো এই 5 বছর কিভাবে চলেন কিভাবে আপনার সংসার চলে লিডার না এ মা বাইরেতন কিছু আনি মা গতন কিছু আনি এ যে আমি আমি চলি আর কি হুম এদিকে টাকা কত হল কোন রকম চলি আর আচ্ছা কোন ভাবে চলেন আচ্ছা তো এই যে কোন ভাবে জীবন কি চলা যায় তখন কি করব অন্ত করার কিছু নাই করার কিছুই নেই আচ্ছা তো আসলে বিয়ে বসার আগে কি সব কিছু দেখে শুনে বিয়ে বসাটা ভালো না আপনি যে দেখলেন না আমরা তো যতটুকু জানি গ্রামের বাড়িতে বিয়ে হলে বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ খবর নেয় ভালোভাবে ছেলের বাড়ি ছেলের বাবা মা সবার সাথে কথা বলে নেয় তো আপনার ফ্যামিলির কেউ কি কারোর সাথে কথা বলে নেই আচ্ছা যৌতুক দেওয়া লাগছে না ও আচ্ছা যৌতুক ছাড়া দেখে কি হাত ধরে চলে আসলেন নাকি আচ্ছা তো দর্শক আসলে শুনলেন তো আপনার নাম কি আর একটু জোরে বলবেন প্লিজ আমেনা বেগম আচ্ছা তো ছেলে সন্তান একজন কেন আচ্ছা তো আসলে আপনার স্বামীর চিকিৎসা করতে পরিপূর্ণ সুস্থ হইতে কত টাকা লাগতে পারে ঢাকা নি দেখাইছে আর কইছে মানে 2-3 লাখ টাকা লাগে অন টাকা লাইও দেখাইতে মারি না 2-3 লক্ষ টাকা লাগবে সোজা হয়ে বসেন হ্যাঁ অপারেশন করণ লাগবে অপারেশন করা লাগবে আচ্ছা অপারেশন করলে কি সে সম্পূর্ণ সুস্থ হবে কইছে তো সুস্থ হবে বলছে সুস্থ হবে জি আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন আসলে আমেনা বেগমের জীবনের গল্প প্রেম করে বিয়ে তবে তার স্বামী যে আরেকটা বিয়ে করেছে সেটা জানে না পরবর্তীতে জানতে পেরেছে তবুও বিয়ে তো হয়ে গেছে তো সংসারে রয়ে গেল তো আসলে আপনার বিয়ের পর কি সতীনের হাতে কোনো ধরনের কোনো নির্যাতনের শিকার হয়েছেন কি না মানে সেও কখনো আপনার কাছে আসে নাই আপনিও তার কাছে যান নাই আচ্ছা তো এই যে এখন যে ননদের বাড়িতে থাকেন আপনাদের কোনো সম্পদ নেই সব আপনার স্বামীর নামে কি কোনো সম্পদ ছিল না স্বামীর নামে আছে একটু এইদিকে তাকা কথা আছে স্বামীর নামে আছে অন মানে আঙ্গুর বাই ডুকতে দেয় না বাড়ির ডুকতে দেয় না তো আপনার স্বামী কি একবারও কি চায় নাই যে আপনাদেরকে কিছু দেখ নাহলে কিছু দেওয়ার চেষ্টা কি কখনো করে নাই চেষ্টা করে একবার ঘর উড়াইতে বলি চেষ্টা করছি ঘর উড়াইতে দেয় না সম্পদ যদি আপনার ছেলের নামে লিখে দেয় কিংবা আপনার নামে লিখে দেয় তাহলে তো আর কেউ ধরে রাখতে পারবে না পারবে সেটা কি করেছে কখনো যে না এটা করে না আচ্ছা এটা না করার কারণ কি মানে আপনার কে যদি ভালোবাসত যেমন আমরা জানি বিভিন্ন জায়গায় যে আরেকটি বিয়ে করলে ওই বউকেও সম্পদ দেয় তো আপনার স্বামী দিল না কেন খুব কষ্ট আছে আচ্ছা ওই সংসারে তার ছেলে মেয়ে কয়জন আছে চারজন আচ্ছা আচ্ছা দর্শক আসলে শুনলেন এই আমাদের এই বন্টির কথা আসলে সে খুব কষ্টে আছে তো ছেলেকে কি লেখাপড়া করাইছেন লেখাপড়া করার নাই আপনি কি লেখাপড়া করেছেন আমি লেখাপড়া করি না নাম টাম দস্ত জানি না এমনি নাম টাম লিখতে পারেন আচ্ছা
তো ঠিক আছে, তো এই যে ইউটিউবে আসছেন, এখানে আসলে অনেকে ভালো কথা বলবে, অনেকে খারাপ কথা বলবে, তো সব কিছু জেনে শুনে এসেছেন তো? জি। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? আছে। কি ব্যবস্থা? মোবাইল নাম্বার। আচ্ছা, তো এই মোবাইল নাম্বার দিলে অনেকে ভালো কথা বলবে, অনেকে খারাপ কথা বলবে, হাতের পাঁচটা আঙ্গুল তো আর এক সমান না, তো সবকিছু জেনে শুনে কি ফোন নাম্বার দিতে চান না আমাদের মাধ্যমে সাহায্য আনতে চান? কোনটা আপনার কোনটা মনে করেন আপনি যেভাবে ভালো হয়? আচ্ছা দর্শক, আমরা তার ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিব, তো আপনারা তার দুঃখের কথাগুলো শুনে যদি আপনাদের একটু ভালো লাগে, তার প্রতি দয়া হয়, মায়া হয়, তাহলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তো আপনার কি কিছু বলার আছে? আপনার কিছু বলার আছে? আচ্ছা, তো ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।